আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য ক্রিসমাস ট্রি ক্রস স্টিচ নিয়ে এসেছি। তো প্রথমে আমি এই লাইনটা থেকে শুরু করেছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7টা ক্রস আছে, তারপরে লাইনেও 7টা ক্রস, তারপরে লাইনে দেখুন একটা একটা করে ক্রস বেড়েছে। এইভাবে আমি এই ক্রসগুলো করে নিয়েছি। তারপরে এই গ্রিন কালারটা শুরু করেছি, এখানে 3টে, তারপরে একটা গ্যাপ রেখে 1টা, তারপরে আবার 3টে। আমি বোঝার সুবিধার জন্য এই লাইনটা বলে দিচ্ছি। এখানে দেখুন 1 2 3 4 4টে ক্রস হয়েছে, 3টে দুটো রেড কালার, একটা পিঙ্ক কালার, দুটো ব্রাউন কালার, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্রস হয়েছে। আবার এদিকে দেখুন দুটো ক্রস, দুটো গ্যাপ। তারপরে প্রথমে আমি এগুলো গ্যাপ রেখে গেছি, পরে কিন্তু বিভিন্ন কালার দিয়ে ফিল করেছি। তারপরে একটা আবার গ্রিন, আবার একটা গ্যাপ, আবার 3টে গ্রিন। তারপরের লাইনটাতে দেখুন এখান থেকে শুরু করেছি, এখানে দেখুন এর উপরে ক্রস হয়েছে, জাস্ট এর উপরে ক্রস হয়েছে, তার পাশে একটা ক্রস হয়েছে, তারপরে একটা গ্যাপ। এবার এই লাইনটাতে টোটাল ক্রস 1 2 3 4 5 6 7 8টা ক্রস, একটা গ্যাপ, আবার 1 2 3 4টে ক্রস। আবার দেখুন দুটো ক্রস, দুটো গ্যাপ, আবার একটা ক্রস, আবার দুটো গ্যাপ, আবার দুটো ক্রস। তারপরে লাইনটাও এইভাবে করে গেছি। এবার এই লাইনটাতে দেখুন এখান থেকে করেছি, এখানে একটা ক্রস, একটা গ্যাপ, আবার দুটো ক্রস। এই লাইনটাতে টোটাল 1 2 3 4 5 6 7টা ক্রস, দুটো গ্যাপ, আবার 1 2 3 4টে ক্রস, আবার দুটো গ্যাপ, আবার 4টে ক্রস। এবার পরের লাইনটাতেও দেখুন একটা লাইনের গ্যাপ রেখে এখান থেকে শুরু হয়েছে। তারপরের লাইনেও দেখুন একটা ক্রসের গ্যাপ, একটা লাইনের গ্যাপ রেখে শুরু হয়েছে। তারপরের লাইনে দেখুন 1 2 3 4 4 নম্বর ক্রসের উপর থেকে শুরু হয়েছে লাইনটা। তারপরের লাইনে দেখুন একটা ক্রসের গ্যাপ থেকে, গ্যাপ রেখে শুরু হয়েছে লাইনটা। তারপরের লাইনে দেখুন আবার 1 2 3 4 4 নম্বর ক্রসের নিচে কিন্তু এই লাইনটা হয়েছিল। তারপরের লাইনে দেখুন আবার 1 2 3 4 5 6 6 নম্বর ক্রসের উপরে কিন্তু শুরু হয়েছে লাইনটা। আবার দেখুন এখানে 1 2 3 4 5 5 নম্বর ক্রসের নিচে কিন্তু এটা হয়েছিল। এবার উপরে দেখুন 1 2 3 4 4 নম্বর ক্রসের উপরে কিন্তু এই লাইনটা হয়েছে, দুটো লাইন হয়েছে। তারপরে দেখুন আবার 1 2 3 3 নম্বর ক্রসের নিচে এই ক্রসটা হয়েছে। তারপরে দেখুন 1 2 3 4 4 নম্বর ক্রসের উপরে এইটা হয়েছে। তারপরে দেখুন আবার 1 2 3 4 4 নম্বর ক্রসের উপরে এইটা হয়েছে। তারপরে একটা ক্রসের গ্যাপ রেখে আবার এইটা হয়েছে, এই লাইনটা। তারপরে দেখুন 1 2 3 4 4 নম্বর ক্রসের নিচে এই ক্রসটা হয়েছিল। তারপরে আবার 1 2 3 4 4 নম্বর ক্রসের উপরে এইটা হয়েছে, এই লাইনটা হয়েছে। তারপরে 1 2 3 3 নম্বর ক্রসের নিচে আবার এই লাইনটা হয়েছিল। আবার দেখুন 1 2 3 4 4 নম্বর ক্রসের উপরে এই লাইনটা হয়েছে, 1 2 3। এবার দেখুন একটা ক্রসের গ্যাপ রেখে এই লাইনটা হয়েছে, আবার একটা ক্রসের গ্যাপ রেখে এই লাইনটা হয়েছে, আবার 1 2 3 3 নম্বর ক্রসের নিচে কিন্তু এই লাইনটা হয়েছে, আবার এদিকেও 3 নম্বর ক্রসের নিচে এই লাইনটা হয়েছে। এরপরে দেখুন একটা ক্রসের গ্যাপ রেখে এইটা হয়েছে, আবার একটা ক্রস বেড়েছে। তারপরে দেখুন 1 2 2 নম্বর ক্রসের উপরে এই ক্রসটা, তারপরে কোনাকুনিভাবে এটা হয়েছে।